প্রথম কথা হল, প্রথমে আমি ভারত সরকার অসম সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছো যে আমার অতি ঐতিহাসিক যে চৰাইদেউ জেলাত আমার মৈদাম সমূহ আছে, সেই মৈদামক লৈ আজি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের কারণে স্বীকৃতি পাবলে গৈ আছে। গতি সেইফালেরপা সরকার এইখানে মোৰ ধন্যবাদ থাকিল। দ্বিতীয়তে আমার মাজুলীর যেহেতু সত্রনগরী আর সাংস্কৃতিক পীঠস্থান বলে কোৱা যায়, গতি এই মাজুলীর এটা অসমৰ বিভিন্ন জায়গাতকে এটা সুকীয়া চরিত্র আছে। গতি সেইফালেরপা মাজুলীবাসী সত্রসমূহ তো আছেই, তার লগতে মাজুলীবাসী বড় আশা করেছিল যে মাজুলীখনক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র করব লাগে। গতি সেইফালেরপা বহুদিনিয়া একটা দাবি মাজুলীবাসী করে আহিছে। আর এই ক্ষেত্রত মানে কবলে বিচার যে মাজুলীক, মাজুলীর যে মৌলিকতা এতিয়াও আছে গুরুজনার কলা সংস্কৃতিক লৈ, যিখিনি এতিয়াও সুন্দরভাবে পরিবেশন হয়ে আছে বা যিখিনি লৈ পেলাই আমি গৌরব করে আছো আর বাহিরের লোকসকলেও চাইহি এই অনুষ্ঠানটো এই মাজুলীখনক, গতি সেইফালেরপা মাজুলীর যে ঐতিহ্য এতিয়াও সম্পূর্ণ অক্ষুণ্ণ আছে। আর সেই কারণে মই ভাবো যে অসম সরকারে, ভারত সরকারে যে ধরনে চৰাইদেউৰ মৈদামক স্বীকৃতি দিছে ঐতিহ্য ক্ষেত্র হিসাবে, গতি সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষেত্র হিসাবে আমার মাজুলীখনক দিব পাৰে বুলি মই ভাবো, সেই ঐতিহ্য ক্ষেত্র হিসাবে ঘোষণা কৰিব পাৰে বুলি মই ভাবো। আর এই ক্ষেত্রত আমি যিমান দাবি কৰি আহিছো, গতি সেই দাবিখিনিত আমি সেই কথাখিনি উপস্থাপন কৰিছো। গতি শেহতীয়াভাবে মই পুনৰবাৰ আমার বিশেষকৈ দক্ষ আর সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আমার মাজুলীয়ে যাতে সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষেত্র পায় তার কারণে মই আজি তেখেতক আহ্বান জানাইছো, তেখেতলৈ মই অনুরোধ থাকিল। আর একটা কথা লগতে জানাবলৈ বিচাৰো যে যিহেতু ঐতিহ্য ক্ষেত্র কৰিবলৈ যাওঁতে সরকারের যিখিনি নিয়মাবলী বা নীতি, সেইখিনিত কি হয়, এখন দসিয়ার বনাব লাগে। গতি সেই দসিয়ারখন যিহেতু আমার দুই এবার অশুদ্ধ হৈও উপস্থাপন হৈছে, যিহেতু কারণে আমি এই ঐতিহ্য ক্ষেত্রর হওয়ারপা আমি বঞ্চিত হৈছো। গতি সেইকাৰণে মই ভাবো যে এই দসিয়ারখনের যিটো চূড়ান্ত সিদ্ধান্ত পোৱাৰ সময়ত যাতে আমার মাজুলীর সেই দসিয়ারখনের চূড়ান্ত রূপ পায়, যাতে আমিবিলাকো যাতে তাত সেই সময়ত আমি থাকিব পাৰো, তেনেকুৱা এটাও ব্যবস্থা হলে মই ভাবো শুদ্ধ রূপত দসিয়ারখন উপস্থাপন হব আর তেতিয়া আমি আশা করব পাৰো। সেই কথাটো কিন্তু আগতে আমি ভুলও কেবাবারও দেখিছো, গতি এই ক্ষেত্রত কিন্তু মই অকমান বিশেষ গুরুত্ব সহকারে এই কথাটো কৈছো। গতি মুখ্যমন্ত্রী মহোদয় নিশ্চয় এই কথাটো গুরুত্ব সহকারে লব।